বন্ধুদের কথাবার্তার সময় বেশিরভাগই দেখা যায় গীবত করা, একে অন্যের অন্যকে কিংবা স্যারদের কোনো কথা নিয়ে ক্রিটিসাইজ করা, এসব করে তারা। সেক্ষেত্রে করণীয় কী? এমন বন্ধুদের এড়িয়ে চললে কি গুণা হবে? এড়িয়ে চলাটা অবশ্যই এখানে সঙ্গত এবং সঠিক, তবে যদি কেউ গীবত করে এবং আমি দেখে সেটাকে শুধু এড়িয়েই গেলাম, তাহলে তো দায়িত্ব পুরো পালন হলো না। নসিহাটা কোথায়, নসিহাটাকে কোথায়, তাই না? আমরা যদি এড়িয়ে যাওয়ার মধ্য দিয়েই সকল দায়িত্ব পালন করে আত্মতৃপ্তিবোধ করি, এটা ভুল হবে। আমাদের ওই যে বন্ধুদের নসিহাতকারী হওয়া, এই বৈশিষ্ট্যটা, এই মূলনীতিটা ভুলে গেলে চলবে না। অতএব কেউ গীবত করলে, অন্য কোনো স্যার বা মানে কারো অপ্রাসঙ্গিক ক্রিটিসাইজ এটা যদি করে অনাহূত, অর্থাৎ যেটা কোনো প্রয়োজন নেই, সেটা যদি করা হয়, তাহলে আমাদেরকে বলতে হবে যে আমি তোমাদের এসবের মধ্যে নেই, এটা সঙ্গত নয়, অতএব তোমরা সেটা করো না, আমি চলে গেলাম। অর্থাৎ ত্যাগও করতে হবে, জানিয়ে যেতে হবে যে দেখো বন্ধুরা, এটা ঠিক হচ্ছে না, এবং ঠিক হচ্ছে না বলে তোমাদের এই বেঠিক কাজের অংশীদার আমি হতে চাচ্ছি না বলে আমি এখন তোমাদেরকে ত্যাগ করলাম। তবে এটা সার্বক্ষণিক ত্যাগ নয়, এটা হলো সেই কাজের। তখন বন্ধুরা হয়তো সজাগ হয়ে যেতে পারে, তো ঠিক আছে, আমরা এরপর থেকে আর গীবত করব না, অথবা এই অন্যায় কাজগুলো আমরা করব না, অন্যায় সমালোচনা করব না। তবে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে লিমিটেড ক্রিটিসাইজ হতে পারে। যেমন ক্লাসে স্যার যদি বলে, দেখো আমি কিন্তু অতটা দিনদার নই, মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে নামাজ পড়ি না। আজকাল তো বিশ্ববিদ্যালয়ে দেখা যায় অনেক টিচাররা এই ধরনের কথা বলেন। আবার অনেক বলেন যে দেখো, নামাজ পড়া বা সালাত পড়া এটা একটা ব্যক্তিগত বিষয়, কে পড়লো না পড়লো এটা তার বিষয়, এটা তোমরা এগুলো নিয়ে কথা বলবে কেন? না, এটা এটা নিয়ে কথা বলার সুযোগ আছে। তখন আমরা যদি বলি যে আমরা স্যারের সাথে এ ব্যাপারে একমত নই, এটা ব্যক্তিগত ব্যাপার নয়, প্রত্যেক মুসলিমকে সালাত পড়তে হবে, কে যদি না পড়ে তাহলে তাকে নাসিহা করতে হবে, তাহলে ব্যক্তিগত ব্যাপার হলো কী করে, তাই না? তাহলে আমরা যদি বন্ধুদের একের সাথে অন্যের দ্বিমত থাকে, সেটাকে, সে দ্বিমতটাকে ক্লিয়ার করা, অথবা স্যারদের সাথে স্টুডেন্টের যদি কোনো দ্বিমত থাকে সেটাকে ক্লিয়ার করা, কিন্তু অবৈধ ক্রিটিসাইজের মধ্যে পড়বে না এবং এটা গীবত হবে না। কারণ স্যার যে কথাটা বলেছেন আমি তার সাথে দ্বিমত পোষণ করি, আমি মনে করি স্যারের কথাটা ঠিক নয়, বরং ঠিক হচ্ছে এইটা, এই ধরনের কথা বলা কিন্তু গীবতের মধ্যে পড়বে না। কিন্তু গীবতের মধ্যে পড়বে স্যারকে ভেঙচি কাটা, তাকে অপমান করা, তার ইমেজ নিয়ে কথা বলা, তাকে নানাভাবে হেয় করা, কিংবা বন্ধুদের কাউকে হেয় করা, অন্য বন্ধুদের কোনো অপ্রয়োজনীয় সমালোচনা করা, এগুলো গীবতের মধ্যে পড়বে।